हिंदू को देश हाजी साहेब तक हिंदू को देश कौ सर कौ सर हाजी साहेब कथाय कथाय मुसलमान देश मुसलमान देश क्या बोले रे अमूल्य काका अमूल्य काका हाजी साहेब कथाय कथाय मुसलमान देश क्या बोले हाजी साहेब अपनी मुरब्बी मानूष बड़ भाईर मत अपनी हाजी साहेब अपनी बोलें अपना अपने भलोबासी अपनी क्यों कथाय कथाय मुसलमान देश अपना मुसलमान देश बोलें तेल हिंदू को देश को हाजी साहेब देखें देखें हाजी साहेब आज आपनार जो क्योंकि ककर हिंदू क्योंकि एखे पड़े आपनी चले जाबें ये ककर हिंदू थकबे कि ना जान आगे हमको ये पड़ा हिंदू बसी एन मुसलमान बसि हिंदू कम सब भारत चले जा আর আপনি কথায় কথায় বলছেন মুসলমানের দেশ আপনাকে মুসলমানের দেশ মুসলমানের দেশ তাহলে আমাকে হিন্দু দেশ কোনটা আজি চাই আজি চাই বাবুকে হিন্দু দেশ কোনটা আজি চাই বাবুকে হিন্দু দেশ কোনটা বলেন আজি চাই আজি চাই বলেন আমাকে হিন্দু দেশ কোনটা বীরেন আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার কাছে জানতে চাইবা না তোমাকে হিন্দু দেশ কোনটা অমূল্য আজকের পর থেকে গিরেন যেন কোনোদিন আমার কাছে আর জানতে না চাই তোমাগো হিন্দুগো দেশ কোনটা ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে দেশভাগের পর আমার আব্বা নুরউদ্দিন খাঁ সাহেব এই দেশে হরিপদ মডেলের সঙ্গে ৩০০ বিঘে জমি বিনিময় করে চলে আসে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ আব্বার মুখে দেশভাগের করুণ কাহিনী শুনছি কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা মানুষের কি যন্ত্রণা কি সংকট আব্বা যখন বলতো আব্বার চোখে পানি আসতো আব্বা বলতো খোকা হিন্দুগো জমি হরিণ লুট হয়েছে হিন্দুগো বাড়ি ভদ্র লুট হয়েছে কিন্তু আমার আব্বা নুরউদ্দিন খাঁ সাহেব হিন্দুগো এক সেটার জমিও বেশি নেয়নি আব্বা বলতো খোকা দেশ ছেড়ে আইসি কষ্ট হয় যন্ত্রণা হয় কিন্তু একটাই সান্ত্বনা এটা আমাগো মুসলমানের দেশ এটা আমাগো মুসলমানের দেশ খোকা এটা আমাগো মুসলমানের দেশ এটা আমাগো মুসলমানের দেশ আব্বা আমারই প্রায়ই বলতো যে খোকা আমাগো কেউ বলবে না যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও কারণ এটা আমাগো মুসলমানের দেশ সেই ছোট থেকে আমার মাথায় ঢুকে গেছে এটা মুসলমানের দেশ ওটা হিন্দুগো দেশ কিন্তু মুসলমানের দেশ বললেই মুসলমানের দেশ হয়ে যায় না হিন্দুগো দেশ বললেই হিন্দুগো দেশ হয়ে যায় না এটা তোমাগো দেশ কারণ এই দেশে তোমরা জন্ম নিয়েছো এই দেশে তোমাগো অধিকার আছে একটা মুসলমানের যেমন অধিকার আছে একটা হিন্দুরও সেই রকম অধিকার আছে কিন্তু গিরেন আমার এই মুসলমানের দেশ এই কথাটা বলতে ভালো লাগে আমি তো একটা নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে কথা বলি তবু যেন আমার মন সবসময় বলে এটা আমার গো মুসলমানের দেশ দেখো গিরেন আমরা যতই কোরআন পড়ি আর গীতা পড়ি আর বাইবেল পড়ি আমরা কিন্তু সবার আগে নিজের স্বার্থটা ভালো বুঝি নিজের স্বার্থটা আগে দেখি গিরেন তাই এই তোমার এই কথার উত্তর আমি দিতে পারবো না গিরেন তোমাগো হিন্দু গো দেশ কোনটা গিরেন আজকে যে প্রশ্নটা তুমি করেছো এই প্রশ্নটা সব মানুষেরই ভাববার প্রশ্ন তোমার প্রশ্ন সঙ্গত প্রশ্ন ন্যায্য প্রশ্ন আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাবে ভাববার প্রশ্ন ভেবে দেখবার প্রশ্ন তোমাগো হিন্দু গো দেশ কোনটা সত্যি তো তোমাগো হিন্দু গো দেশ কোনটা গ্রেন আজ পর্যন্ত আমাকে এই কথা কেউ বলার সাহস পাইনি তুমি আমাকে বলছো তোমাগো হিন্দুগো দেশ কোনটা পৃথিবীর সব ধর্মের মানুষের একটা নিজস্ব দেশ আছে খ্রিস্টানগণ অনেকগুলো দেশ আছে মুসলমানগণ অনেকগুলো দেশ আছে বৌদ্ধগণ অনেকগুলো দেশ আছে এবং কয়েক লাখ ইহুদি গজন একটা নির্দিষ্ট দেশ আছে শুধুমাত্র পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ নাই
শুধুমাত্র পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ নাই। অমূল্য, ওই অমূল্য, এর জন্য কি মুসলমানরা দায়ী? এই অমূল্য, পৃথিবীতে হিন্দু বা কোনো দেশ নাই তার জন্য কি মুসলমানরা দায়ী? এই গিরেন, তোমাগো হিন্দু কোনো দেশ নাই তার জন্য কি মুসলমানরা দায়ী? আমি তর্কের খাতিরে ধরেই নিলাম অমূল্য যে মুসলমানরা দেশভাগ চেয়েছিল যাতে তারা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে তারা হিন্দুগো সমান হতে পারে, তাই তারা একটা দেশ চেয়েছিল। আচ্ছা গিরেন, মুসলমানরা কি এই দাবি কখনো কোনোদিন করেছিল যে পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না? মুসলমানরা কি এই দাবি কখনো কোনোদিন করেছিল? এই গিরেন, মুসলমানরা কি এই দাবি কখনো কোনোদিন করেছিল পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না? এই অমূল্য, মুসলমানরা কি এই দাবি কখনো কোনোদিন করেছিল পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না? এই কৌসার, মুসলমানরা কি এই দাবি কখনো কোনোদিন করেছিল পৃথিবীতে হিন্দুগা কোনো দেশ থাকবে না? তাহলে পৃথিবীতে তোমাগো হিন্দুগো কোনো দেশ নাই কেন? তাহলে পৃথিবীতে তোমাগো হিন্দুগো কোনো দেশ নাই কেন? অমূল্য, 100 কোটি হিন্দু যদি দাবি তোলে আমাগো হিন্দুগো একটা রাষ্ট্র চাই, 100 কোটি হিন্দু যদি দাবি তোলে আমাগো একটা রাষ্ট্র চাই, কোন মুসলমান কোন খ্রিস্টান বাধা হতে পারে? এই অমূল্য, তোমরা 100 কোটি হিন্দু যদি দাবি তোলো তোমাগো হিন্দুগো একটা দেশ চাই, কোন খ্রিস্টান কোন মুসলমান বাধা দিতে পারে? 100 কোটি হিন্দু যদি দাবি তোলে তাগো একটা দেশ চাই, কোন খ্রিস্টান কোন মুসলমান বাধা দিতে পারে? আমি জানি সেই দাবি তোলার মুরত তোমাগো নাই, সেই দাবি তোলার মুরত তোমাগো নাই, কারণ তোমরা হিন্দুরা হলে একটা মাজা ভাঙা জাতি। হ্যাঁ, তোমরা হিন্দুরা হলে একটা মাজা ভাঙা জাতি, নিজকে অক্ষমতা অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য তোমরা মুসলমানের ঘাড়ে দোষ চাপাও, যাতে তোমাগো অক্ষমতাটা ধরা না পড়ে, এই জন্য তোমরা মুসলমানের ঘাড়ে দোষ চাপাও। অমূল্য, জাগো কাছে হিন্দু পরিচয়ের থেকে জাতি পরিচয়টা অনেক বড়, সেই জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে? এই গিরেন, জাগো কাছে হিন্দু পরিচয়ের থেকে জাতি পরিচয়টা অনেক বড়, সেই জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে? ভাবো ভাবো অমূল্য, এখনো তোমাগো মধ্যে তপশিলি উপজাতি, তারপরে কি বলে দলিত, এসসি এসটি ওবিসি, তোমরা এই বাংলাদেশে থেকে সেগুলো বুঝতে পারবা না। তুমি যখনই ভারতে চলে যাবা পালাবা, তখনই তুমি আর হিন্দু থাকবা না, তুমি তখন একটা একটা জাতি হয়ে যাবা, জাতি হয়ে যাবা, তুমি আর হিন্দু থাকবা না, তোমার হিন্দু পরিচয়ের আর কোনো মূল্য থাকবে না। হয় তোমাকে ওরা এসসির মধ্যে ঢুকিয়ে দেবে, ওবিসির মধ্যে ঢুকিয়ে দেবে, এসটির মধ্যে ঢুকিয়ে দেবে, না হয় দলিতের মধ্যে ঢুকিয়ে দেবে, না হয় তুমি তপশিলির মধ্যে ঢুকে যাবা, তাহলে তোমার কি বলবো, তাহলে তোমার কি বলবো? একটা মাজা ভাঙা জাতি ছাড়া তোমাকে আর কি বলবো? সেই মাজা ভাঙা জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে অমূল্য? এই গিরেন, তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো তোমাগো হিন্দুগো দেশ কোনটা, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, এই রঙ একটা মাজা ভাঙা জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে? এই কৌসার, এইরকম একটা মাজা ভাঙা জাতির কোন নিজস্ব দেশ থাকতে পারে? যারা দেশ ভাগ করলো যে সমস্ত নেতারা, সেই সব নেতারা তোমাগো হিন্দুগো কাছে কেউ জাতির জনক, কেউ জাতির পিতা, এরকম জাতি আমি পৃথিবীতে আর একটা দেখিনি।